আসসালামু আলাইকুম সবাই আপনারা সবাই অনেক ভালো আছেন 9499 টাকায় 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 5x সেলফি ক্যামেরা দিয়ে সিম্ফনি আসলো বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি তাদের নতুন একটি ফোন সিম্ফনি Z70 অর্থাৎ এই মোবাইলটা প্রাইস বিবেচনায় বেশ স্টাইলিশ এই মোবাইলটি বেশ কিছুদিন ধরে আমাদের কাছে রয়েছে সো ওভারঅল আমাদের ইউজার্স এক্সপিরিয়েন্স কেমন ছিল এই ফোনটা স্পেশালি এই ফোনটা ক্যামেরা পারফরমেন্স বলেন টুকটাক গেমিং পারফরমেন্স বলেন এবং ডে টু ডে ইউজ করে কেমন লেগেছে তার সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস সিম ট্রে ইজেক্টর সফট সিপিউ কেস ইয়ারফোন 10W চার্জার ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং সিম্ফনি Z70 মোবাইলটি এই ফোনটার আউটলুক এবং ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি বাট রেয়ার প্যানেলে খুব সুন্দর শাইনিং একটা ফিনিশিং দেওয়া রয়েছে দেখলে মনে হবে যে গ্লাসের কোনো প্রোটেকশন দেওয়া রয়েছে বুঝি বাট যে বিষয়টা হলো দূর থেকে দেখতে প্রিমিয়াম লাগলো এই ফোনটা আবার হাতে নিলে খুব সহজে আবার হাতে ছাপ পড়ে যাচ্ছিল সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ফোনটার সাথে দেওয়া যে ব্যাক কেসটা রয়েছে এটাই ফোনের সাথে লাগিয়ে ইউজ করবেন তাহলে হাতের ছাপ খুব একটা পড়বে না এছাড়া মোবাইলটার রেয়ার প্যানেলে যে ক্যামেরা হাউস রয়েছে এটাতে 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে তার পাশাপাশি 6.56 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটা থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম ওভারঅল ফোনটা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় যাদের হাত একটু ছোট সাইজের তাদের হতে পারে যে দুই হাত দিয়ে ফোনটা ইউজ করতে হবে ফোনটা যদি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই মোবাইলটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই একদম ফাস্ট আনলক করছিল তার পাশাপাশি মোবাইলটা লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এবং এই মেমোরি কার্ডে হাইস্ট আপনি 256 GB এসডি কার্ড বা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তার পাশাপাশি মোবাইলটা ঠিক উপরে রয়েছিল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটা নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার প্রাইমারি মাইক ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 47টি সেন্সরস রয়েছে এই মোবাইলটি হলো 4G সাপোর্টেড ফোন তার পাশাপাশি এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সনের অপারেটিং সিস্টেম সেই সাথে ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এই মোবাইলটাতে আননেসেসারি খুব একটা অ্যাপস নাই দু একটা অ্যাপস রয়েছে সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন এছাড়া মোবাইলটা যখন আমরা এক্সপিরিয়েন্সের কথা যদি বলি বা যখন আমরা ইউজ করতে চেয়েছি তখন বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সলভ করে করে ইউজ করেছি সামটাইমস একটু টাচ রেসপন্স করতে লেট হচ্ছিল অর্থাৎ একটু টাচ ডিলে দেখা পেয়েছি বাট সেটা 9-10 হাজার টাকার ফোন হিসেবে আই থিঙ্ক ঠিকঠাকই আছে আমার কাছে মনে হচ্ছে সেই সাথে এই ফোনটাতে থাকা ডিসপ্লেটি হলো 6.56 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে সেই সাথে ডিসপ্লেতে আরও রয়েছিল 90Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হলো 1612x720 পিক্সেল ফোনটা আমরা আউটডোরে মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি পিক ব্রাইটনেসের কথা বলতে গেলে হাই 450-500 নিটসের মতো এই ফোনটা পিক ব্রাইটনেস রয়েছে আরেকটা ব্যাপার হলো আমরা কমফোর্টেবলভাবে আসলে আউটডোর ইউজ করছি খুব একটা প্রবলেম আমরা পাইনি একদম দুপুরবেলা যখন ইউজ করতে গিয়েছি তখন কিছুটা একটু লো ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হচ্ছে বাট সেটা এই 9-10 হাজার টাকার ফোন হিসেবে আই গেস ঠিকঠাকই আছে সেই সাথে এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5x সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটার রেয়ার প্যানেলে রয়েছিল 52 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরাটা 52 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটা হলো এআই লেন্স আর ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি ছবির ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল সেই সাথে আমরা পোর্ট্রেট মোডেও ছবি তুলেছি সেখানে এজ ডিটেকশনও নাইসলি করতে পারতেছিল এবং ডাইনামিক রেঞ্জও ওভারঅল ঠিকঠাকভাবেই কাজ করতেছিল কালার অ্যাকুরেসি এই প্রাজেটের ফোন হিসেবে আমি মনে করি ঠিকঠাক আছে সেই সাথে ফোনটা দিয়ে আমরা ভিডিও শ্যুট করেছি হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে এবং ভিডিও পারফরমেন্স আই থিঙ্ক এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে ঠিকঠাক লেভেলেরই আছে একটু শেকি শেকি ফিল ছিল আর অ্যাকচুয়ালি ভিডিও নিয়ে বলার কিছু নেই এই বাজেটের ফোন হিসেবে সো এটা নিয়ে আর ডিটেলসে বলবো না তবে এই ফোনটা দিয়ে আপনি টাইম ল্যাপসের পাশাপাশি স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন এছাড়াও মোবাইলটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে কালার ডিটেলসও ধরে রাখতে পারে তবে একটু কম আলোতে ছবি তুললে কালার ডিটেলসের বেশ ঘাটতি দেখা পেয়েছি কিন্তু পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কভার করতে পারছিল এস ডিরেকশন আই থিঙ্ক প্রাইস বিবেচনায় ফোন হিসাবে ঠিকঠাক আছে তার পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা 2 APS সাপোর্ট নেই সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে থাকা যে মেইন স্পিকারটি হলো
box speaker ebong speaker er sound er performance jothesto nice 100% volume amra ei phone er speaker theke kono dhorone kono distortion e dekha paini jeta amader kache khubi bhalo legeche tobe sound er poriman ektu beshi ami mone kori 70 theke 80% apnara shobcheye best sound performance paben tar pashapashi ei phone ta jodi battery kotha bolte jai etate 5000 mAh battery hoyeche ebong sathe royechilo 10 watt er charger 18 watt er charger dile beshi bhalo hoto but 10 watt er charger diye ei phone ti amader shorbogno charge korte around 2.5 ghonta theke 3 ghontar moto shomoy legeche tobe ekbar ei phone ta charge korar por amra all in around ek diner theke ektu beshi der diner kachakachi charge backup peyechi basic use kore tar pashapashi jokhon amra phone ta ektu heavy use korechi long time video dekhechi mobile data diye gaming taming korechi tokhon ei phone tar screen on time peyechi 5 hours er moto এই মডেলটি ছিল ইনসকে T606 প্রসেসর এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার সেই সাথে মডেলটিতে জিপিইউ হিসেবে রয়েছিল মালি G57 মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 247702 সেই সাথে মডেলটির বেঞ্চমার্ক স্কোর এবং স্টোর স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি এই ফোনটা গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে মেইনলি এটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক ফোন না তাও আমরা গেম প্লে করেছি 4GB RAM এর ফোন প্রসেসরটা যেহেতু মোটামুটি বাজেট রেঞ্জের একটু শক্তিশালী বলা যায় গেমের জন্য সো পাবজি গেমসটা আমরা মোটামুটি ভালো গ্রাফিক্স সাপোর্ট করলো কম গ্রাফিক্সে খেলেছি হালকা পাতলা ল্যাগিং এ দেখা পেয়েছি যেটা আমরা এক্সপেক্টও করেছি এই প্রাইস রেঞ্জের ফোনে হতে পারে তার পাশাপাশি আমরা এই ফোনটাতে অ্যাশ ফোন গেমসটা খেলেছি সেটা কালার অ্যাকুরেসি ঠিকঠাক ছিল গেম প্লেও মোটামুটি ওকে লেভেলের ছিল তার পাশাপাশি আমরা এই ফোনটাতে ই ফুটবল গেমসটাও খেলেছি সেটারও মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি আমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই ফোনে ই ফুটবল খেলে তবে আমি মনে করি এই ফোনটাতে মেইনলি বেস্ট গেম হলো সাবওয়ে সার্ফার্স টাইপ গেম সেগুলো আপনারা কমফোর্টেবলভাবেই খেলতে পারবেন দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা একটা ভেরিয়েন্ট এসেছে সেটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট যার র্যামের টাইপ এলপিডিডার 4X এবং স্টোরেজ টাইপ হলো UMCP 5 ক্যাটাগরি স্টোরেজ এটা বেশ শক্তিশালী স্টোরেজ UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজের থেকে UMCP 5 ক্যাটাগরি স্টোরেজ অর্থাৎ এই স্টোরেজটা একটু বেশি শক্তিশালী যাই হোক এই ফোনটার প্রাইস অর্থাৎ অফিসিয়াল প্রাইস হলো 9499 টাকা অর্থাৎ 1 টাকা কম 9500 টাকা এবছর আমরা জেনে নিই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা পেয়েছি তার পাশাপাশি এই ফোনটা কি কি বেস্ট সাইড রয়েছে নাম্বার ওয়ান যদি আমি ফোনটার ল্যাকিংস এর কথা বলি এই ফোনটা মেইনলি যে বিষয়টা আমার ল্যাকিংস মনে হচ্ছে যদি আমি এই প্রাইস রেঞ্জের অফিসিয়াল যেসব ফোন হচ্ছে সেসব ফোনের সাথে যদি আমি ফোনে কম্পেয়ার করি তাহলে হলো ফোনটার একটু টাচ রেসপন্সের ডিলে দেখা পেয়েছি এছাড়া বাদ বাকি সব ঠিক আছে এবং এই ইস্যুসটা আসলে ইস্যুস বলা ঠিক হবে না এই জিনিসগুলো আসলে কম দামি বা এই বাজেট রেঞ্জের সব ফোনেই থাকে আর আমি যদি ফোনটার ভালো দিকের কথা বলি নাম্বার ওয়ান এই ফোনটার পাঁচও সেলফি ক্যামেরাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে আর ব্যাক প্যানেলটা খুবই নাইস এই বাজেট রেঞ্জের খুব কম ফোনের ব্যাক প্যানেল এরকম সুন্দর হয়ে থাকে আর সিম্ফনির মতো কোনো ব্র্যান্ড করছে বাংলাদেশি ব্র্যান্ড যেহেতু থামস আপ না দিলেই নয় যাই হোক আরেকটা বিষয় হলো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও আই থিঙ্ক ঠিকঠাক আছে তবে একটু ভালো লাইট কন্ডিশনের ছবি তুললে মজা পাবেন বেশি আর সেই সাথে UMCP 5 ক্যাটাগরি স্টোরেজ হওয়ার কারণে মোটামুটি আমরা যখন অনেক হেভি ইউজও করেছি UI থেকে কোনো ল্যাগিং রিলেটেড প্রবলেম পাইনি যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে তার পাশাপাশি চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি সেই সাথে আমরা গেমস টেমস যদি অনেক খেলি নাই বাট হালকা পাতলা যতটুকু খেলেছি ফোনে আমরা হিটিংয়ে দেখা পাইনি যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে সো ওভারঅল সব দিক বিবেচনা আমি মনে করি 9500 টাকার মধ্যে যারা লং টাইম ফোনে টোনে কথা বলেন তারপরে যারা অনেক ভিডিও দেখেন যাতে চার্জ ব্যাকআপটা একটু ইম্পর্টেন্ট টুকটাক ফটোগ্রাফি করেন 9500 টাকা আপনার অফিসিয়াল ফোন কেনার জন্য বাজেট তারা চাইলে সিম্ফনি Z70 এই ফোনটা নিতে পারেন সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে